নমস্কার, শ্রাবণী রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি বানাবো টিফুটি কেক। এটা আমি প্রেশার কুকারে বানাবো। কিভাবে বানাতে হবে দেখিয়ে দিই, চলুন। দেখুন কতটা সফট লাগছে। এক কাপ ময়দা, এক কাপ চিনি, এক কাপ দই লাগছে, হাফ কাপ লাগছে কুকিং অয়েল। আপনারা এর জায়গায় বাটার ইউজ করতে পারেন। এক চামচ বেকিং পাউডার, এক চামচ ভ্যানিলা এসেন্স, টুটি ফুটি লাগবে 1/4 টিস্পুন, বেকিং সোডা 1 পিঞ্চ লাগবে, সল্ট 1 কাপ দই নিলাম, বেকিং সোডা 1 চামচ, বেকিং পাউডার আর 1 কাপ চিনি। আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এটাকে আমি 5 মিনিট রেখে দেব। এবার আমি টুটি ফুটিটাকে 1 চামচ ময়দা দিয়ে মেখে নেব। অনেক সময় কেকের নিচে টুটি ফুটিগুলো চলে যায়, সেই জন্য আমি ময়দা দিয়ে টুটি ফুটিটাকে মেখে নিচ্ছি। ময়দা নেব, ময়দাটাকে আমি চেলে নেব। দইটা আমার 5 মিনিট হয়ে গেছে, এই দেখুন কিরকম বাবলস এসে গেছে। এবার আমি এতে অল্প লবণ দেব। দিয়ে আমি এই তেলটা দিয়ে দেব। আমি ময়দাটা দেব, অল্প অল্প করে দেব। ময়দাটা আমি দুটো পার্টে দেব। আবার দেব ময়দাটা। এবার দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। টুটি ফুটিটা দিয়ে দেব। প্রেশার কুকারটাকে প্রিহিট করে নেব। এটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আর এইটা আমি উপর করে দেবো, এখানে আমি কোনো বালি বা লবণ কিছুই দেব না। দিয়ে আমি এটা প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে প্রিহিট করে নেব, মিনিট 10-এর জন্য প্রিহিট করতে দিলাম। আমি এবার এই কেক টিনটাতে একটু অয়েল গ্রিস করে নেব। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
দিয়ে এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। এটা কিন্তু পুরো ভর্তি করে দেওয়া চলবে না, এটা হাফ থাকবে, কোর দিয়ে একটু টুটি ফুটি দিয়ে দেব। ওভেনটা প্রিহিট হয়ে গেছে, এবার আমি এটাকে খুব সাবধানে এটা বসিয়ে দেব। একদম মিডিলে বসাবো, দিয়ে এটা 35 থেকে 40 মিনিটস থাকবে। মাঝে 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 আমি খুলে দেখে নেব। হুইসেলটা আমি খুলে দিয়েছি, আধ ঘন্টা পরে আমি একবার খুলে দেখে নেব, এটাকে চেক করব। দেখুন একদম ক্লিয়ার, তার মানে কেকটা রেডি হয়ে গেছে, কিছু আসছে না মানে কেকটা রেডি হয়ে গেছে। এটা কেকটা হতে আধ ঘন্টা লাগলো, আপনারা এইভাবে চেক করে নেবেন। আমি 35 টু 40 মিনিটস বলেছিলাম, কিন্তু 30 মিনিটস এর পর আমি দেখছি চেক করে যে এটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। এটাকে আমি তুলে নেব, দেখুন কতটা সফট, তুলে নেব। কত সফট কেক হয়েছে, এবার আমি এটাকে উল্টে দেবো।